লালছালু উপন্যাসের ভণ্ড ধর্মব্যবসায়ী মজিদের কথা মনে আছে? মানবতার কথিত ফেরিয়ালা দাবি করা বিদ্যানন্দের কাছেও এমন এক মজিদ আছে। লালছালুর মজিদ গ্রামের সরল মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করতেন, আর বিদ্যানন্দের মজিদ টুপি পরাচ্ছেন দেশের জনগণকে। পাহাড়ে জমি দখলের অভিযোগ, একই গরু বারবার জবাই, অথবা বঙ্গবাজারের পোড়া কাপড় নিয়ে প্রতারণা, দেরিতে হলেও বিদ্যানন্দের প্রকৃত রূপ থলের বিড়াল বেরিয়ে আসছে বিস্তারিত প্রতিবেদনে। মানব সেবার কথিত প্রতিষ্ঠান বিদ্যানন্দের প্রতারণা প্রকাশ্যে। পাবলিক সিম্প্যাথিকে কাজে লাগিয়ে এই দাতব্য প্রতিষ্ঠান ডোনেশন তোলে কোটি কোটি টাকা। আনন্দের মাধ্যমে শিশুদের বিদ্যার্জনের কথা বলে নন প্রফিট অর্গানাইজেশনের নামে কার্যক্রম চালালেও এক টাকার আহার সহ বিভিন্ন সেবামূলক কাজ দিয়ে অনেকের নজর কাড়ে বিদ্যানন্দ। সোশ্যাল মিডিয়ায় ইমোশনাল পোস্ট দিয়েই এই প্রতিষ্ঠানটি প্রতি মাসে কোটি কোটি টাকা সাহায্য তোলে। সারা দেশের অসহায় মানুষদের মাঝে এই টাকা খরচ করা হয়। বিদ্যানন্দের টাকা কোথায় খরচ হয় জনগণকে সেটা জানাতে গিয়েই নিজেদের চর্যবৃত্তি সামনে এনেছে বিদ্যানন্দ। চলুন বিদ্যানন্দের জালিয়াতির দুনিয়ায় প্রবেশ করি আলোচিত মজিদ চাচার সাথে। চলতি বছরের 5 এপ্রিল মৃত্যু পথযাত্রী মজিদ চাচা গরুর মাংস খেতে চেয়েছিলেন। বিদ্যানন্দের অফিসিয়াল পেজে এই মজিদ চাচার গরুর মাংস খাওয়ার কথা বলে টাকা তোলে শেষে আবার ধর্মীয় লেজুর বৃত্তি জুড়ে দিয়েছে তারা। এই ধর্মীয় অনুভূতিটাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার। যাই হোক, গরুর মাংস খেয়ে প্রাণ ফিরে পাওয়া মজিদ চাচা ঠিক 9 দিন পর বিদ্যানন্দের দেয়া 1,500 টাকার পণ্য বিনা পয়সায় হাসি মুখে নিলেন। সয়াবিন তেলের বোতল পেয়ে মজিদ চাচা বেজায় খুশি। এক মজিদ চাচাকে দিয়েই রমরমা ডোনেশন বাণিজ্য করেছে বিদ্যানন্দ। 2019 সালের দিকে এই মজিদ চাচার জন্য প্রথম ডোনেশন তোলা শুরু করে বিদ্যানন্দ। মজিদ চাচার বাড়ি বানানোর জন্য, মজিদ চাচার নৌকা বানানোর জন্য, এমনকি মজিদ চাচার লজ্জাস্থান ঢাকার লুঙ্গির জন্য বিভিন্ন সময়ে ডোনেশন তোলে বিদ্যানন্দ। মজিদ চাচার লজ্জাস্থান ঢাকতে গিয়ে বিদ্যানন্দের অন্দরমহলের অন্ধকার সামনে আসে। বিদ্যানন্দের প্রয়োজনে এই মজিদ চাচা ক্যারেক্টার কখনো ফুটপাতের বই বিক্রেতা, কখনো নৌকার মাঝি, কখনো আবার রাজশাহী স্টেশনের ভিক্ষু, আবার কখনো চাঁদপুরে। উৎসব সামনে আসলেই এই মজিদ চাচা ক্যারেক্টারকে সামনে এনে বারবার ডোনেশন তোলা হয়। চরিত্রের প্রয়োজনে মজিদ চাচাকে নিয়ে বিদ্যানন্দের এই আয়নাবাজি বলে দেয় কতটা বাটপার এরা। মজার ব্যাপার হলো, বিদ্যানন্দের এই মজিদ চাচা ক্যারেক্টারটি একদম মিলে যায় বিখ্যাত লালছালু উপন্যাসের সেই ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদের সাথে। গ্রামবাসীর সরলতা এবং ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে লালছালুর মজিদ যেমনটা করতেন, বিদ্যানন্দের মজিদ চাচাও তেমনই। বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় বিদ্যানন্দ। এজন্য তারা সেলিব্রিটিদেরকে ব্যবহার করে। পোড়া কাপড় লাখ টাকায় বিক্রির বিজ্ঞাপন দিতে থাকে। পোড়া কাপড় দিয়ে গহনা তৈরি করেছে বলে তারা বিজ্ঞাপন দেয়। খুব স্বাভাবিকভাবেই বিদ্যানন্দের এমন কর্মকাণ্ড প্রশংসার দাবিদার হওয়ার কথা, কিন্তু মজিদ চাচার মতো এখানেও প্রতারণা। পোড়া কাপড়ের তৈরি অলংকার হিসেবে বিদ্যানন্দের পোস্ট করা ছবিগুলো সবগুলোই ইন্টারনেট থেকে নেওয়া। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের এক প্রতিবেদনে বিদ্যানন্দের এই জালিয়াতির বিষয়টি সামনে এনেছে। খুব সামান্য ইস্যুতে যারা বড় ধরনের জালিয়াতির আশ্রয় নেয় তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই। জাকাত ইস্যুতে বিদ্যানন্দের কর্মকাণ্ড এক কথায় গ্রহণযোগ্য নয়। ইসলামে পরিষ্কার বলা আছে জাকাত কাদের জন্য প্রযোজ্য। তারপরও বিদ্যানন্দ ফাউন্ডেশন জাকাতের টাকা চেয়ে বসে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কয়েকজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সাংবাদিক সুশীল বিদ্যানন্দের পক্ষে সাফাই গাচ্ছেন, সেটারও কারণ আছে। মুসলিম প্রধান দেশ বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে বিদ্যানন্দ। এই যেমন একই গরু তারা কয়েকদিন পরপর জবাই করেন, এমনকি ডোনেশনের টাকায় যেসব গরু কেনেন তাও এডিট করা ফটো। ট্রাক ভর্তি গরুর এডিট করা ছবি দেখিয়ে এরা পাবলিকের কাছ থেকে টাকা তোলে। তাদের এ সকল চর্যবৃত্তি আবার তারা তাদের অফিসিয়াল পেজে শেয়ার দিয়ে মানুষের আবেগ জাগ্রত করে। হুমড়ি খেয়ে মানুষ বিদ্যানন্দকে টাকা দেয়।
2021 সালে ডোনেশন দিয়ে তাদের অনাথালয়ের এক বাচ্চার দায়িত্ব নেন রাজকুমার ধর নামে এক প্রবাসী। ওই শিশুর খরচের সব টাকা কিস্তিতে পরিশোধের পর কখনোই বিদ্যানন্দ ওই শিশুর কোনো তথ্য দেয়নি। রাজকুমারের ডোনেট করা টাকা আসলেই ওই শিশুর কাছে গেছে কিনা দুই বছর পরেও জানেন না রাজকুমার। বিদ্যানন্দের চর্যবৃত্তির সবচেয়ে বড় জায়গা, তারা কখনোই তাদের আয় ব্যয়ের কোনো হিসাব দেয় না। এক মজির চাচাকেই বারবার বিক্রি করে অথবা এক গরুর ছবি বারবার দেখিয়ে এরা এদের দায়বদ্ধতা সারে। গরিব মানুষের জন্য মাংস বিতরণ হবে, কোথায় হবে তারা বলতে আগ্রহী নন। পাহাড়ে স্কুল বানানোর নামে জমি দখলের অভিযোগ বিদ্যানন্দের বিরুদ্ধে। স্কুল বানানোর কথা বলে দানের জমি নেওয়া হয়, তারপর আর কখনোই সেই স্কুল তৈরি হয়নি, অথচ স্কুল নির্মাণের জায়গার মালিক এখন বিদ্যানন্দ। দেরিতে হলেও বিদ্যানন্দের বাটপাড়ি প্রতারণা জালিয়াতি প্রকাশ্যে এসেছে। মানুষের আবেগ ভালোবাসাকে পুঁজি করে জনগণের টাকা হাতিয়ে নেওয়ার মহোৎসবে নেমেছে বিদ্যানন্দ। প্রচারেই প্রসার, শেয়ারেই আহার, তাদের এই স্লোগানেই লুকিয়ে আছে তাদের প্রকৃত অপকর্মের বিস্তারিত। প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার ডোনেশন জমা পড়ে বিদ্যানন্দের অ্যাকাউন্টগুলোতে। এই টাকা তারা কোথায় কিভাবে খরচ করে তার কোনো স্বচ্ছতা নেই। মজিদ চাচার মতো অথবা এক গরু বারবার জবাই দিয়ে ইমোশনাল পোস্ট দিয়ে দানের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া বিদ্যানন্দকে দান করার আগে তাদের স্বচ্ছতা সম্পর্কে জেনে নিন। আপনার দানের টাকা আদেও গরিব অসহায়দের মাঝে যাবে কিনা সে প্রশ্নটা আপনার জানা উচিত। কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত এই বিদ্যানন্দ ফাউন্ডেশন কত টাকা তুলেছে এবং কত টাকা কোন কাজে ব্যবহার করেছে সেটির হিসেব বাংলাদেশের জনগণ চাইতেই পারে, কারণ এই টাকাগুলো নেওয়া হয়েছে বাংলাদেশের জনগণের কাছ থেকে। আর যারা দান করেন অসহায় দরিদ্র মানুষের কাছে, সেই দানটুকু আসলেই পৌঁছাচ্ছে কি না সেটি সম্পর্কেও একটু খোঁজ খবর নিয়ে দান করবেন। তা না হলে বিদ্যানন্দের মোদির চাচার মতো একাই বারবার সব খেয়ে ফেলবে। আজ শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিদ্যানন্দের মতো এই রকম বিতর্কিত প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের ডোনেশন করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিন। জাওয়াদ নির্ঝর, লন্ডন।